চুচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের নুন ভাত দেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। শিশু পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে বিভিন্ন জেলা থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অনিয়ম রুখতে এবার রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জন্য মিড ডে মিলের খাদ্য তালিকা তৈরি করল স্কুল শিক্ষা দফতর। সেই অনুযায়ী সোম থেকে শনি মিড ডে মিল পরিবেশন করতে হবে স্কুলগুলিকে। রাজ্যের সব জেলার জন্য হয়েছে পৃথক তালিকা। উদাহরণ হিসেবে পূর্ব মেদিনীপুরের তালিকায় সোমবার থাকছে ভাত, ডাল, সবজি ও চাটনি। মঙ্গলবার ভাত, ডাল, ডিম অথবা মাছ এবং চাটনি। বুধবারের মেনু ভাত, ডাল এবং সবজি। বৃহস্পতিবার থাকছে ভাত, মাছ অথবা ডিম এবং সবজি। শুক্রবারের মেনু ভাত, ডাল, আলু পোস্ত। আর শনিবারের মেনুতে থাকছে ভাত, ডাল, সয়াবিন ও আলুর তরকারি। এতদিন মিড ডে মিলে সপ্তাহে দুদিন ডিম দেওয়ার নিয়ম ছিল। খাদ্যগুণ বাড়াতে ও পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে মাছও অন্তর্ভুক্ত করেছে স্কুল শিক্ষা দফতর। তালিকা অনুযায়ী স্কুলগুলি মিড ডে মিল ঠিক মতো দিচ্ছে কিনা তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা বন্ধুদের। প্রতিদিন স্কুল শিক্ষা দফতরে রিপোর্ট পাঠাবেন তারা। তালিকা অনুযায়ী মিড ডে মিল পরিবেশন না হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার। কিন্তু রাজ্য শিক্ষা দফতরের এই খাদ্য তালিকা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ মিড ডে মিলের জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের মাথাপিছু প্রতিদিন বরাদ্দ 4.48 টাকা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বরাদ্দের পরিমাণ 6.71 টাকা। এই সামান্য বরাদ্দে কি করে মাছ বা পোস্ত খাওয়ানো সম্ভব প্রশ্ন শিক্ষা মহলের। কারণ তালিকা অনুযায়ী খাদ্য পরিবেশন করতে না পারলে থাকছে শাস্তির আশঙ্কাও। পৌলমী রায় বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, নিউজ টাইম।